কি নিয়ে গেছিলেন হাটে? আমি পটল নিয়ে গেছিলাম। কোন হাটে? এই হলদেবাড়ি হাটে। কত করে বিক্রি করেছেন? পটল 25 টাকা বিক্রি করলাম, 28 টাকা বিক্রি করলাম। দাম কি বাড়তেছে না কমতেছে? দাম তো কম। এর আগে কত করে বিক্রি করছেন? এর আগে 35 টাকা। পটল দাম তাহলে একটু কমছে। হ্যাঁ, কারণটা কি? বৃষ্টির কারণ? কারণ এখন বৃষ্টির জন্যই মনে হয়তো। জমিতে ফলন কেমন হচ্ছে? ফলন অন্য বছর হিসাবে এই বছর ফলন কমই। কম আছে? হ্যাঁ। বলছিলাম কেমন লাভবান পটলে? হ্যাঁ, এই বছর তেমন লাভবান না। না, অন্যান্য সবজির তুলনায় অন্যান্য সবজি হিসাবে লাভ আছে, ভেন্ডির থেকে একটু লাভ আছে। আচ্ছা, আর আর কতদিন বিক্রি করতে পারবেন? আমাদের তো জল বাজলেই শেষ। জল বাজলেই শেষ। শুরু করেছেন কবে থেকে? শুরু করেছি এই বৈশাখ মাসের থেকে, মানে প্রথম থেকেই। প্রথম থেকে বিক্রি করছেন? এতদিন। প্রথম সর্বোচ্চ দাম কত পাইছেন? কত করে কেজি? প্রথম প্রথমের থেকে তো মানে যখন 1 কেজি 2 কেজি হয় তখন 80 টাকা 100 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। তারপর যখন বেশি হয় তখন 50 60। এখন কমতে কমতে এখন 25 টাকা 30 টাকা 28 টাকা। হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, বলছিলাম প্রতি বছর কি পটল চাষ করেন? হ্যাঁ, প্রতি বছর। তাদের একটা লাভ হয় মোটামুটি ভালো? হ্যাঁ, একটা তো কিছু তো অন্যান্য সবজি তুলনায় লাভ, ফসল থেকে একটু লাভ আছে। তাছাড়া আবার মাইরও আছে, অনেক সময় শিল বলে মনে করো এটা ক্ষতি হয়ে যায়। ক্ষতি হয়ে যায়। তারপর 6 মাসে ফসল মর্দ হয়ে গেছে এবছর। আচ্ছা আচ্ছা। ওর জন্য ফলন আরও কম। আগামী দিনেও কি পটল বুনবেন? আমি তো সবসময় পটল। হ্যাঁ, বলছিলাম কোথায় চাষ করেন, আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কচুয়া। কী নাম আপনার? আমার নাম হচ্ছে সাগর মণ্ডল। অনেক ধন্যবাদ।